আমি আপনাদের ওয়ার্ডে মহিলা মেম্বার পদ পাচ্ছি। আমার মাকে হলো বইমাকা, বইমাকে একটা বুঝ দিবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি তাহলে করতে চাইছি মহিলা মেম্বারের সাথে আসছি, স্কুলে বই মাত্র আমার জন্য দোয়া করবেন, একটা বুঝি দেন। আপা কোথায় যাচ্ছেন? ভোট চাইতে। কাদের বাড়িতে যাচ্ছেন? ওই করিম চাচার বাসায়, জিঞ্জিরিয়া। জিঞ্জিরিয়া, আচ্ছা। তো চাচাকে আপনি চিনেন? আপনার পরিচিত? পরিচিত না, অপরিচিতই। অপরিচিত মানে দোকানের কাকার কাছ থেকে শুনতে পারলাম। আচ্ছা, তো ঠিক আছে, চলুন আমরা যাই আপনার সঙ্গে। আচ্ছা আপা, একটু এখানে আপনাকে একটু ধরি, আপনার নামটা কি? আমার নাম সালমা আক্তার। সালমা আপা, আপনি তো কি মার্কা পেয়েছেন? বই মার্কা। বই মার্কা, আচ্ছা। আপনার পুরো ডিটেলসটা যদি বলেন, আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন এবং নির্বাচিত হলে কি করবেন এই এলাকার জনগণের জন্য? আমার নাম সালমা আক্তার, আমার বাসা বিড়লিয়া কালিয়াপুর। আমি সাভার কলেজে মাস্টার্সে পড়তেছি। গরিব অসহায় দুঃখী প্রতিবন্ধী ছোট ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি নির্বাচন করতেছি। আর আমার এলাকার মুরব্বী, ময় মুরব্বী মাতবর, ওনারা আমার যোগ্যতা অনুযায়ী এই নির্বাচনে দাঁড় করাইছে। আর দেশের উন্নয়ন, প্রতিবন্ধী ভাতা, তারপরে বয়স্ক মায়েদের বয়স্ক ভাতা, তারপর বয়স্ক বাবাদের বয়স্ক ভাতা, বিধবা বোনদের ভাবিদের বিধবা ভাতা কাট করা, তারপরে শাখা রাস্তাগুলা। আবার অনেক অসহায় আছে যাদের ঘর নাই, মোটর নাই, অনেকে আছে যে দিন এনে দিন খায়, ওনাদের মাসিক একটা চাইলের ব্যবস্থা করে দেওয়ার জন্য এর জন্য দাঁড়িয়েছি। আচ্ছা আপা, আপনিও তো একজন প্রতিবন্ধী, তাই না? হ্যাঁ। আপনার কি, আপনি কি প্রতিবন্ধী ভাতা পান? আপনার কি কার্ড আছে? হ্যাঁ, আমি হলো প্রতিবন্ধী, আমার প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিবন্ধী সুবর্ণ নাগরিক কার্ড করে দিয়েছে এবং প্রতিবন্ধী ভাতাও পাই। আচ্ছা, আপনাকে তো আমরা অনেক খাটো দেখতেছি, মানে আপনি কি, আপনি আমি কালীপুর থেকে আসছি, আমি মহিলা মেম্বার পদে পাচ্ছি। আমার জন্য দোয়া করবেন আর বই মার্কেটটা বুঝে দেবেন। মাথায় হাত